ফেকজাকাই চালাই পাইলাই হাসিনী গবং শিকলারগনো লাম করো উইতঙ্গ হাস্তেও আবনাম মতাকনানি বাকি হাসিনী হাফাম কতর চাতিয়ক মংনা হারি তঙ্গতেই পুলিশ রকম সাকথারিন নাইটুগির মৈতঙ্গ ফেকজাকাই ফালনাই রকনো হয়নাহাই পূর্ব থানানি পুলিশ রকনি চাতিয়ক মুংবাই নাইটুং মঙ্গ অংখরির মহিমানকা খরক বুড়ি শিকলা তেই লগিও খরক সাবরি বেবাগী খরক বানো বুড়ান সুগার বয়াকু বাইখলাইন রমইমান খাবরগ্ন গোলাপ বাগান আমচাইনি এস ডি পিউ দেবপ্রসাদয় সৈখানারিকা বরক যতন আগুলিনি বরকন বরকন কক সিম্পনে চাকনাই তাবুক তৈ বরক বাই সাব সাব করেন চাকতং আবরং বহাইন নাইতুগি রমজাকনাই হিনে বুদ্ধি অভিযান সেটা ধারাবাহিক ভাবে চলছে এটা আপনারাও দেখছেন এবং আজকেও সকালবেলা পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জি গোপন সূত্রে জানতে পারে যে গোলাপ বাগান এলাকায় জানে সেটা কিছু ছেলে ড্রাগস বিক্রি করার উদ্দেশ্যে অ্যাসেম্বল হয়েছে। তো সে অনুযায়ী রানা চ্যাটার্জির সঙ্গে সমরেশ, তারপর সৈকত দাস, সৈকত দেব এবং মহিলা সাব ইন্সপেক্টর কমলা মুরাসিং এবং অন্যান্য স্টাফ একটা টিম সঙ্গে প্লেন ক্লথেও ছিল, ওইখানে গিয়ে রেড করার পর চারজনকে ধরতে পারে এবং ওদের সাথে বাইকও ছিল, ওরা পালিয়ে যাওয়ার চেষ্টাও করেছে। তো ওদেরকে ধরার পর ওদের কাছ থেকে চারটে পাউচ পাওয়া হয়েছে ব্রাউন সুগার, তো যেগুলিতে মোট 36 গ্রাম ব্রাউন সুগার ছিল। এদেরকে জিজ্ঞাসাবাদ করার পর যে এই ড্রাগস মানে রিসোর্সটা মানে কোথা থেকে পেয়েছে, তো ওরা একজন মহিলার নাম বলল, তো অ্যাকর্ডিংলি ওই মহিলাকেও ওই মহিলার দোকান আছে এই শহরের প্রাণকেন্দ্রিক ছোটোখাটো একটা দোকান নিয়ে বসে, কিন্তু বেসিক্যালি ড্রাগসেরই ব্যবসা করে। ওই মহিলাকেও আটকানো হয়, ওর কাছ থেকে 95 ছোটো কন্টেনার ব্রাউন সুগারের পাওয়া যায় এবং ক্যাশ টাকা 16,000 পাওয়া যায়। তো ওদেরকে সবাইকেই অ্যারেস্ট করা হয়েছে এবং এই সমস্ত ঘটনার উপর ভিত্তি করে একটি সুনির্দিষ্ট একটি কেস নেওয়া হয়েছে, এদেরকে আজকে আদালতে প্রেরণ করা হবে। তো এদের নাম যথাক্রমে হচ্ছে রাজেশ দেবনাথ, বিশ্বজিৎ মজুমদার, তারপর জয়দেব দাস এবং উসমান মিয়া এবং উমা মালাটা। হ্যাঁ, সবাই আগরতলায় শহর এবং শহরতলী। মোট কতজনকে ধরা হয়েছে? মোট 5 জনকে, একজন মহিলা সহ। আর এর মধ্যে আমরা 2-3 জন যারা পালিয়ে গেছে এদেরকেও আমরা শনাক্ত করতে পেরেছি, ওই ওদেরকে জিজ্ঞাসাবাদ করে এদেরকেও অ্যারেস্ট করা হবে। আচ্ছা, যে মহিলাকে আটক করা হয়েছে মহিলার বিরুদ্ধে আগে কোনো এরকম মামলা? না, সেটা নেই, এখন পর্যন্ত নেই, কিন্তু তারপরে আমরা দেখছি এই মহিলা এই ব্যবসার সাথে কবে থেকে জড়িত। এমনিতে মনে হয় মহিলা কি করে? এমনিতে তো চায়ের একটা ছোটখাটো দোকান নিয়ে বসে আছে। স্যার, একটা বিষয় যেটা, যেহেতু ওরা বিক্রি করে, তাদের তারা কোথায় থেকে এইগুলো সংগ্রহ করছে? বিভিন্ন জায়গাগুলি বলতে এরা ঘুরে ঘুরে বিক্রি করে, এদের সবাই আমরা যেমন ওদের পালসার ব্যাগ ট্যাগ সব সিজ করেছি, ওরা নিশ্চয়ই সেই ফোনে বিভিন্ন জায়গা থেকে ফোন আসে। আর স্কুল কলেজ তো আছে, এগুলি থেকে আমরা ইদানিংকালে আমরা অ্যাকচুয়ালি স্কুল কলেজগুলির উপরে বেশি নজরদারি করেছি, তাই এরা অন্যান্য জায়গাগুলিকেও বেছে ওরা ব্যবসাটাকে এইভাবেই করার চেষ্টা করছে। যেহেতু মহিলা পেয়েছেন, কদিন আগে একজন মেয়েও পেয়েছিলেন, তাহলে দেখা যাচ্ছে যে যুব সমাজের সঙ্গে জড়িয়ে আছে মহিলারা বা মেয়েরা বলতে গেলে, তো এরকম গ্যাংগুলো কি আপনারা ধরতে সক্ষম হবেন? এই সমস্ত বিজনেস বা এই ধরনের র্যাকেটের ক্ষেত্রে কোনো জেন্ডার ফ্যাক্টর করে না, এখানে ছেলে মেয়ে কোনো ফ্যাক্টর করে না, এখানে হচ্ছে ওরা পয়সা রোজগারের জন্য এরা সবই করতে পারে। আমাদের কাজ হচ্ছে ওদেরকে আটকানো এবং আমরা সেইভাবেই প্রতিটা পদক্ষেপ নিচ্ছি এবং আশা করি আমরা এই ধরনের মানুষগুলিকে অ্যারেস্ট করে আমাদের সোসাইটিটাকে এবং সরকার। তারা তো স্যার বিক্রেতা, কিন্তু তাদের তারা যাদের থেকে আনছে যে পাইকারি বা কিংগুলি যারা আছে, গত মাসে যেমন ওই কেসের তো আমরা কিংকে অ্যারেস্ট করেছি, আপনারা তো জানেন ওই ট্রাকের মধ্যে যে পাওয়া গেছে গাঁজা, ওই কিং তো আমরা অ্যারেস্ট করেছি, তারপর আরও অ্যারেস্ট হবে। এবং কোনো কেসেই মানে মেইন যে বিক্রেতা, মেইন যে সাপ্লাইয়ার, ওকে অ্যারেস্ট না করতে আমরা চার্জশিট করি না। তাদের বয়সটা কীরকম? সবার বয়স অ্যাভারেজ আমি বলে দিচ্ছি, সবার বয়স অ্যাভারেজ 25 থেকে 30-এর মধ্যে। যারা এখনো করছে তাদের উদ্দেশ্যে আপনার কি বলতে চান? আপনি সদলের আমরা কাউকেই রেহাই দেবো।